সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডিসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়াও তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা প্রত্যেককে অ্যানসার করার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কত স্কোর হলো এবং যদি কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো রকম সন্দেহ থেকে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে এবং আমরা সেটা পর্যবেক্ষণ করে পরের দিন সঠিক অ্যান্সারটি তোমাদের জানিয়ে দেবো দেখে নাও আজকের এক দাগের কোয়েশ্চেন বেসিনের সন্ধি কত সালে হয়েছিল বেসিনের সন্ধি কত সালে হয়েছিল সঠিক অ্যান্সার তোমরা করার চেষ্টা করো দুই সেকেন্ড তোমাদের হাতে টাইম আছে কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কী হতে পারে তো দেখে নাও বন্ধুরা অপশান সি সঠিক অ্যান্সার আঠারোশো দুই সালে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখে নাও দুই দাগের কোশ্চেন কোন মুঘল সম্রাট ঝারকা দর্শন প্রথার প্রবর্তন করেন দুই দাগের কোশ্চেন কোন মুঘল সম্রাট ঝারোখা দর্শন প্রথার প্রবর্তন করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর অপশান এ হচ্ছে সঠিক উত্তর আকবর মুঘল সম্রাট ঝারোখা দর্শন প্রথার প্রবর্তন করেন দেখে নাও তিন নম্বর কোয়েশ্চেন দেখে নাও কোন সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন কোন সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন তোমাদের হাতে দুই সেকেন্ড টাইম তোমরা প্রত্যেককে কমেন্টে অ্যান্সার জানাও সঠিক অ্যান্সার কী হতে পারে যারা অপশান বি যে একদম সঠিক অ্যান্সার শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন পরবর্তী কোশ্চেন দেখে নাও জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথাকে চালু করে জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথাকে চালু করেন প্রত্যেকে অ্যান্সার করে দুই সেকেন্ড টাইম জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথাকে চালু করেন অপশান সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সুভাষচন্দ্র বসু অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার সুভাষচন্দ্র বসু জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা চালু করেন পরবর্তীতে কেন পাঁচ জাগের কোয়েশ্চেন ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলা হয়ে থাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কী বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানোট অপশান বি সঠিক উত্তর ব্যাটারির ধনাত্মক প্রান্তকে অ্যানোট বলা হয়ে থাকে পরবর্তীতে যেনও ছয় দাগের কোয়েশ্চেন শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না প্রত্যেকে কমেন্টে অ্যান্সার যেন শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না সঠিক ক্যান্সারে যাবে অপশান এ সঠিক অ্যান্সার শব্দের বেগ চাপের ওপর নির্ভর করে না দেখে নাও সাত ধাকের জলের চেয়ে হালকা ধাতুর নাম কী জলের চেয়ে হালকা ধাতুর নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার জলের চেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে সোডিয়াম পরবর্তী দেখে নাও গলগি বডি গলগি বডিকে আবিষ্কার করেন আট ধাকের কোশ্চেন গলগি বডিকে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লামিনো গলগি অপশন বি সঠিক অ্যান্সার ক্ল্যামিলো গলগি গলগি বডি আবিষ্কার করে থাকেন পরবর্তী দেখে নাও নয়দাগের কোয়েশ্চেন রাষ্ট্রসংঘ কোন সালকে আন্তর্জাতিক মৌলের পর্যায় স্মরণী বর্ষ হিসাবে ঘোষণা করেছেন রাষ্ট্রসংঘ কোন সালকে আন্তর্জাতিক মৌলের পর্যায় সরণি বর্ষ হিসাবে ঘোষণা করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দু সাল অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার দু হাজার উনিশ সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মৌলের পর্যায় সরণি হিসাবে ঘোষণা করেছে দেখে নাও দশ দাগের কোয়েশ্চেন আফ্রিকান ইউনিয়ন বা সংক্ষেপে বলছে এ ইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আফ্রিকান ইউনিয়ন বা সংক্ষেপে এ ইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথিওপিয়া অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার ইথিওপিয়া হচ্ছে স সদর দপ্তর অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তীতে কেন নক আউট শব্দ নক শব্দটি কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকে অ্যান্সার করো নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত এগারো দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার বক্সিং হচ্ছে সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে সঠিক উত্তর নক আউট শব্দটি বক্সিং খেলার সাথে যুক্ত পরবর্তী দেখে নাও গ্রিন পার্ক স্টেডিয়াম গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করো কমেন্টে জানাও কি হতে পারে সঠিক অ্যান্সার গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে কানপুর অপশান এ হচ্ছে সঠিক উত্তর কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও তেরো দাগের কোয়েশ্চেন সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করো সাহিত্য অ্যাকাডেমি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সারটি দেখে নাও নিউ দিল্লি অপশান বি হচ্ছে সঠিক উত্তর সাহিত্য একাডেমি নিউ দিল্লিতে অবস্থিত দেখে নাও দাগের কোয়েশ্চেন বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন শহর বাংলার অক্সফোর্ড নামে পরিচিত কোন শহর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর নবদ্বীপ হচ্ছে বাংলার অক্সফোর্ড নামে পরিচিত পরবর্তী কোশ্চেনটি দেখে নাও আরোগ্য নিকেতন রচনাটি কোন লেখকের পনেরো দাগের কোশ্চেন আরোগ্য নিকেতন রচনাটি কোন লেখকের তৈরি সঠিক ক্যান্সার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অপশন ডি সঠিক অ্যান্সার আরোগ্য নিকতন রচনাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তৈরি দেখে নাও ষোলো দাগের কোশ্চেন দাদা ঠাকুর কোন লেখকের ছদ্মনাম দাদা ঠাকুর কোন লেখকের নাম অপশান তোমরা প্রত্যেকে লক্ষ্য করো চারটে অপশান সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাও দুই সেকেন্ড তোমাদের হাতে টাইম আছে দাদা ঠাকুর কোন লেখকের ছদ্মনাম সঠিক অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ই সঠিক অ্যান্সার অপশান বি সঠিক অ্যান্সার শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে দাদা ঠাকুর লেখকের ছদ্মনাম অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী থেকে নাও ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটি ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটি প্রত্যেকে অ্যান্সার করো চারটি অপশান দেওয়া আছে এর ভেতর সঠিক অ্যান্সার কী হতে পারে ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ সঠিক অ্যান্সার হবে এইচটি এম এল সঠিক অ্যান্সার হবে এইচটিএমএল অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটি এম এল আঠেরো ধাকের কোশ্চেন দেখে না নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় আঠেরো দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালুরু অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে পরবর্তী দেখে নাও উনিশ দাগের কোশ্চেন পঞ্চায়েতী রাজের ত্রিস্টার ব্যব ব্যবস্থার শীর্ষে কে আছে পঞ্চায়েতী রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে কে আছে উনিশ দাগের কোশ্চেন সঠিক আনসার হবে জেলা পরিষদ অপশন ডি হচ্ছে সঠিক আনসার পঞ্চায়েতী রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে আছে জেলা পরিষদ অপশন ডি সঠিক উত্তর দেখে নাও কুড়ি দাগের কোশ্চেন ডেমোক্রাসি ডেমোক্রাসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত সঠিক আনসার হবে গ্রিক ভাষা অপশান এ হচ্ছে সঠিক উত্তর ডেমোক্রেসি শব্দটি গ্রিক ভাষা থেকে উদ্ভূত দেখেনও একুশ দাগের কোয়েশ্চেন কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত একুশ দাগের কোয়েশ্চেন সঠিক আনসার হবে বিহার অপশান বি হচ্ছে সঠিক উত্তর বিহারে অবস্থিত কাকোলাত জলপ্রপাত পরবর্তী দেখানো বাইশ দাগের কোয়েশ্চেন কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলখনি রয়েছে কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলখনি রয়েছে প্রত্যেকে অ্যান্সার করো কমেন্টে জানাও দু সেকেন্ড টাইম কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল রয়েছে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনে ভেনেজুয়েলা অপশান ডি সঠিক উত্তর ভেনেজুয়েলাতে পৃথিবীর বৃহত্তম তৈল খনি রয়েছে পরবর্তী দেখে নাও তেইশ দেখার কোয়েশ্চেন বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয় বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সারটি হয়ে যাবে চৌঠা অক্টোবর অপশান ডি সঠিক উত্তর চৌঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালন করা হয়ে থাকে দেখে নাও চব্বিশ দাগের কোয়েশ্চেন ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোথায় অবস্থিত ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোথায় অবস্থিত চব্বিশ দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঠিক অ্যান্সার হবে ছত্তিশগড় ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি অবস্থিত আজকে লাস্ট কোশ্চেন দেখে নাও গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পঁচিশ পঁচিশ ধাগের কোশ্চেন সঠিক টি হয়ে যাবে গুজরাট অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সারটি দেখে নাও পঁচিশ ধাগের গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক আনসার হয়ে যাবে গুজরাট অপশান সি হচ্ছে সঠিক আনসার গুজরাটে হচ্ছে গির জাতীয় উদ্যান অবস্থিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি টোটাল আজকে পঁচিশটি কোয়েশ্চেনে তোমাদের সাথে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য আর যদি কোনো প্রকার কোয়েশ্চেনে তোমাদের ডাউট থাকে অবশ্যই সেগুলো তোমরা কমেন্টে জানাবে যে কোশ্চেনগুলো নিয়ে তোমাদের ডাউট আছে তো আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিও বাজিয়ে দিও এরকম রোজ মক টেস্টের সুবিধা পাওয়ার জন্য কারণ প্রত্যেক যে আপকামিং যেসব পরীক্ষা থাকে সেই সব পরীক্ষার ওপর স্পেশাল ভিডিও বানানো হয়ে থাকে মক টেস্টের ওপর ভিত্তি করে এই চ্যানেলে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনই জয় হিন্দ ধন্যবাদ